আজি আমি দেখিবা এপরি ত্রিভুজ অঙ্কন করিবার উদাহরণ যাহার দুইটি কোণর মাপ এবং সেই কোণগুড়িক মধ্যে রহিতিবা বাহুর দৈর্ঘ্য দিয়া যাইতায়। এক স্থূলকোণী ত্রিভুজ অর্থাৎ অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ত্রিভুজ আরপি কিউ অঙ্কন করন্তু, যেউথিরে বাহু আর কিউ হচ্ছে 4.7 সেমি, কোণ আর হচ্ছে 30 ডিগ্রি এবং কোণ কিউ হচ্ছে 105 ডিগ্রি। এটারে আমাকে ত্রিভুজ আর কিউ পি কু অঙ্কন করা হব। ত্রিভুজ আর কিউ পি রে বাহু আর কিউ র দৈর্ঘ্য 4.7 সেমি রয়েছে, কোণ আর র মাপ 30 ডিগ্রি এবং কোণ কিউ র মাপ 105 ডিগ্রি রয়েছে। যেপরি ভাবে প্রশ্নর দিয়ে যাই এঠারে বাহু আর কিউ কোণ আর এবং কিউ মধ্যে রয়েছে, তেণু আমি ত্রিভুজ আর কিউ পি অঙ্কন করে পারিবা। এবে চালো আমি ত্রিভুজ আর কিউ পি অঙ্কন করিবা। পর্যায় এক, প্রথমে আমাকে দিয়া যাইথিবা মাপ অনুসারে ত্রিভুজ আর কিউ পি র এক রফ আকৃতি আঁকিবা দরকার। রফ আকৃতি আমি প্রকৃত আকৃতি আঁকিবার সহায়ক হব। পর্যায় দুই, এবে আমি স্কেল সাহায্যে 4.7 সেমি র এক রেখাখণ্ড আঁকিবা। রেখাখণ্ডর নাম দেবা আর কিউ। এই রেখাখণ্ড হচ্ছে ত্রিভুজর বাহু আর কিউ। পর্যায় তিন, এপরে আমি প্রোট্রাক্টর ব্যবহার করে শীর্ষ আর উপরে 30 ডিগ্রি মাপর এক কোণ আঁকিবা, অর্থাৎ শীর্ষ আর উপরে এক রশ্মি টাণিবা যাকি বাহু আর কি উপরে 30 ডিগ্রি কোণ সৃষ্টি করুথায়। রশ্মির নাম দেবা আর এস। ত্রিভুজর শীর্ষ পি রশ্মি আর এস উপরে কৌশি স্থানরে রহিবা আবশ্যক। পর্যায় চারি, এবে আমি প্রোট্রাক্টর সাহায্যে শীর্ষ কিউ উপরে 105 ডিগ্রির কোণ আঁকিবা, সেথিপাই আমি শীর্ষ কিউ উপরে এক রশ্মি আঁকিবা যাকি বাহু কিউ আর সহিত 105 ডিগ্রি কোণ সৃষ্টি করে। এই রশ্মির নাম দেবা কিউটি। ত্রিভুজর শীর্ষ পি রশ্মি কিউটি উপরে কৌশি স্থানরে রহিব। পর্যায় পাঁচ, প্রশ্নরে দিয়া অনুযায়ী শীর্ষ পি দুইটি রশ্মি অর্থাৎ রশ্মি আর এস এবং রশ্মি কিউটি উপরে রহিব। এর অর্থ শীর্ষ পি হচ্ছে রশ্মি আর এস র এবং রশ্মি কিউটির প্রতিচ্ছেদ বিন্দু, তেণু আমি এই দুইটি রশ্মিকে বড়াই প্রতিচ্ছেদ বিন্দু লাভ করিবা, যাহাকি ত্রিভুজ আর কিউ পি র শীর্ষ পি হব। এইপরি ভাবে আমি স্থূলকোণী ত্রিভুজ আর কিউ পি অঙ্কন কলে, যেউথিরে বাহু আর কিউ র দৈর্ঘ্য 4.7 সেমি রয়েছে, কোণ আর র মাপ 30 ডিগ্রি রয়েছে এবং কোণ কিউ র মাপ 105 ডিগ্রি রয়েছে। আউ গোটিয়ে উদাহরণ, ত্রিভুজ জেড ওয়াই এক্স রে বাহু জেড ওয়াই সমান 7.1 সেমি রয়েছে, কোণ এক্স সমান 40 ডিগ্রি এবং কোণ ওয়াই সমান 75 ডিগ্রি রয়েছে। ত্রিভুজ জেড ওয়াই এক্স র অঙ্কন কর। এঠারে আমি ত্রিভুজ জেড ওয়াই এক্স অঙ্কন করিবা। ত্রিভুজ জেড ওয়াই এক্স রে বাহু জেড ওয়াই র দৈর্ঘ্য হচ্ছে 7.1 সেমি, কোণ এক্স র মাপ 40 ডিগ্রি এবং কোণ ওয়াই র মাপ 75 ডিগ্রি রয়েছে। এই প্রশ্নরে ত্রিভুজ জেড ওয়াই এক্স রে কোণ এক্স এবং কোণ ওয়াই মধ্যে বাহু এক্স ওয়াই রয়েছে এবং আমাকে বাহু এক্স ওয়াই র দৈর্ঘ্য দিয়া যায় না। কোণ অঙ্কন করা কোণ অন্তর্গত বাহুর দৈর্ঘ্য জাণিবা আবশ্যক। তেবে আমি কোণ ত্রিভুজ জেড ওয়াই এক্স অঙ্কন করে পারিবা না? চিন্তা কর। একদম ঠিক, এঠারে আমাকে বাহু জেড ওয়াই র দৈর্ঘ্য দিয়া যাইছি। যদি আমি কৌশি প্রকারের কোণ জেড র মাপ জাণিপারিবা তেবে আমি ত্রিভুজ জেড ওয়াই এক্স আঁকিপারিবা। আমি জানিছে যে ত্রিভুজর তিন কোণর যোগফল 180 ডিগ্রি হয়ে কোণ এক যুক্ত কোণ দুই যুক্ত কোণ তিন সমান 180 ডিগ্রি, তেণু ত্রিভুজ জেড ওয়াই এক্স রে কোণ জেড যুক্ত কোণ ওয়াই যুক্ত কোণ এক্স সমান 180 ডিগ্রি, কোণ জেড যুক্ত 75 ডিগ্রি যুক্ত 40 ডিগ্রি সমান 180 ডিগ্রি, কোণ জেড যুক্ত 115 ডিগ্রি সমান 180 ডিগ্রি, অর্থাৎ কোণ জেড সমান 180 ডিগ্রি ফেডাণ 115 ডিগ্রি, তেণু কোণ জেড র মাপ হচ্ছে 65 ডিগ্রি। এবে আমি কোণ জেড কোণ ওয়াই এবং কোণগুড়িক মধ্যে রয়েছে বাহু জেড ওয়াই র মাপ নির্ণয় করিবা, তেণু আমি ত্রিভুজ জেড ওয়াই এক্স র অঙ্কন করিপারিবা। প্রথম পর্যায়, সর্বপ্রথমে আমি ত্রিভুজ জেড ওয়াই এক্স র বাহু জেড ওয়াই অঙ্কন করিবা, যাহার মাপ হচ্ছে 7.1 সেমি।
पर्याय दुई एबे आमे शीर्ष जेड उपरे प्रोटेक्टर साहाज्यरे 65 डिग्री कोण अंकन करिबा अर्थात आमे एक रश्मि टाणीबा जहाँ कि बाहु जेड वाई उपरे 65 डिग्री कोण सृष्टि करिबो एही रश्मिर नाम देबा जेड यू आमे यहाँ जानिचे जे शीर्ष एक्स रश्मि जेड यू उपरे कौनसी स्थान रहिबा आवश्यक पर्याय तीन एहापर आमे शीर्ष वाई उपरे प्रोटेक्टर व्यवहार करी 75 डिग्री मापर कोण आंकिबा अर्थात आमे रश्मि वाई भी टाणीबा जहाँकि बाहु वाई जेड उपरे 75 डिग्री कोण सृष्टि करिब शीर्ष एक्स रश्मि वाई भी उपरे कौनसी बिंदुरे रहिबा आवश्यक पर्याय चार शीर्ष एक्स र स्थान निश्चित करिबा पई एबे आमे रश्मि जेड यू र दैर्घ्य को स्केल साहाज्यरे एही परियाग को बढ़ेबा जहाँ फलरे रश्मि जेड यू रश्मि वाई भी को एक बिंदु उपरे प्रतिच्छेद करिब प्रतिच्छेद बिंदु त्रिभुज जेड वाई एक्स र शीर्ष हेउची एक्स एहा हेउची त्रिभुज जेड वाई एक्स जेउथिरे बाहु जेड वाई हेउची 7.1 सेंटीमीटर कोण जेड हेउची 65 डिग्री एवं कोण वाई र माप हेउची 75 डिग्री आज आमे देखिले एपरी त्रिभुज अंकन करिबार उदाहरण जहार दुईटी कोणर माप एवं सही कोणगुडिक मध्ये रहितबा बाहुर दैर्घ्य दिया जाइथाय आसंता भिडियोरे एहा संबंधी आउ किछि उदाहरण देखिबा।